আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 10টা বাজে, বাড়ি আসলাম। আজকে বেশ কয়দিন থেকে খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর বাতাস, যে আরামের বাতাস, মনে হয় যে লং টাইম বাড়ির বাইরে গাছের নিচে বসে থাকি। তবে ঘরের কাজও তো থাকে, কাজ করে আবার ঘুরে বেড়াই। তা আজকেও একটা দাওয়াত আছে, সে দাওয়াতে যাব। ঝটপট করে এখন একটু দুপুরে রান্না করে ফেলবো, হালকা কিছু রান্না করব। রাতে যেহেতু দাওয়াত, সেজন্য বেশ একটা কিছু রান্না করব না, আর একটু পিঠা বানানোর ইচ্ছে আছে। তো লাইবাকে বেশ কয়দিন থেকে বলছিলাম যে একটু পাটিসাপটা বানিয়ে খাওয়াবো, ও প্যানকেক খেয়ে থেকে চেয়েছিল, তো একদিন বানিয়ে দিলাম, তার পর পিঠার বানানো হয়নি। তো আজকে ভাবছি একটু বানাই। তারপর লাইবা বেশি চিতই পিঠে পছন্দ করে, তো পাটিসাপটার উপরে যে প্রলেপটা খিসা ছাড়া সেটা তার বেশি পছন্দ। তো এদিকে ডিম ভুনা করে ফেললাম, তার সঙ্গে পোলাও আর রাশিয়ান সালাদ থাকবে। খুব সিম্পল খাবার, আজকে সবাই এই খাবারই খাবো। বাচ্চারা বেশিরভাগ পোলাও, বিরিয়ানি এ টাইপের খাবারই পছন্দ করে। তা আজকে বিকেলে দাওয়াত, আবার পিঠা বানাবো, সেই জন্য আর ঝামেলা কোনো রান্না করিনি, সিম্পলভাবে রান্না করে ফেললাম। তো এই ডিমে ভুনা আর পোলাও, সাথে থাকবে রাশিয়ান সালাদ, সেটা এখনই তৈরি করব। তো এ তো হয়ে গিয়েছে পোলাও রান্না আর ডিম ভুনা। আর পাটিসাপটার যে ভিতরে পুরটা খিসাটা, সেটা আমি তৈরি করছি। এক পাশে রান্না হয়ে গেল, এক পাশে খিসাটা প্রায় হয়ে গেছে। প্রথমে আমি অল্প একটু পোলার চাল নিয়েছি, তার সঙ্গে ফ্রেশ মিল, এলাচি আর তেজপাতা দিয়ে ভালো করে বয়ল করে নিয়েছি। যখন চালটা সেদ্ধ হয়েছে তখন ফ্রেশ গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে যখন পানিটা একটু ড্রাই ড্রাই হয়েছে, তখন এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন, আমি নিডো দুধ ইউজ করেছি, আপনারা অ্যাঙ্কর, যে কোনো গুঁড়া পাউডার দুধ দিবেন, তাহলে দেখবেন খুব টেস্ট হবে। তার সঙ্গে ক্রিমও ইউজ করতে পারেন। তো দুধটা মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি নারিকেলের গুঁড়া। যারা নারিকেলের গুঁড়া পছন্দ করেন না তারা দিবেন না, যারা পছন্দ করেন তারা অবশ্যই দিয়ে পিঠা বানাবেন। পিঠাতে কিন্তু নারিকেলের গুঁড়া থাকলে বেশি ভালো লাগে। আর নারিকেলের গুঁড়া আমার কাছে ছিল, সেটা দিচ্ছে। আর ফ্রেশ নারিকেল কোরানো হলে তো কথাই নেই, স্বাদ অতুলনীয় হবে। ফ্রেশ তো ফ্রেশই না, ফ্রেশের স্বাদ একদম ডিফারেন্ট হয়। তা আমার কাছে ড্রাই নারিকেল গুঁড়া ছিল, সেটাই দিয়ে যে ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি খিসাটা একদম ফ্রেশ গুড় দিয়ে করেছি, এখানে কোনো চিনি ইউজ করিনি। এই গুড়টা বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছি। এই ফ্রেশ গুড় আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হুমায়ুন ভাই, উনি ঝিনাইদহ থেকে ফ্রেশ গুড়টা নিয়ে আসছিলেন ঢাকাতে, তখন আমাদেরকে দিয়েছিল। সেখান থেকে আমি খেয়ে অল্প একটু বাচ্চাদের জন্য রেখে দিয়েছিলাম, আমার বাচ্চারা খুব পছন্দ করে পরোটা দিয়ে খেতে। তো এখান থেকে তো গুড় কিনিনি, জানি না কেমন হবে। এই গুড় একটু করে ছিল, ভাবলাম যে আজকে ফ্রেশ গুড়টা দিয়ে পিঠা বানাই, তাহলে একটু ডিফারেন্ট টেস্ট হবে, যেহেতু ফ্রেশ নারিকেলের গুঁড়োও ছিল না। আমি এলাচিগুলো কিন্তু উঠিয়ে ফেলেছি, পিঠা খাওয়ার সময় মুখে পড়লে একদম ভালো লাগে না। আর থিকনেসটা কিন্তু দেখতে পাচ্ছেন, এ পর্যায়ে হলে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, যদি পাতিলের তলায় লেগে যায় তাহলে কিন্তু খিসার স্মেল, পোড়াপোড়া একটা স্মেল হবে, পিঠা খেতে একেবারে ভালো লাগবে না। তো এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। বেশি সফট হলে কি হয়, পিঠা বানালে পিঠার ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যায়, সেজন্য আমি একটু পোলার চাল দিয়েছি। তাছাড়া শুধু ক্রিম, বনি মিল্ক, তারপর পাউডার মিল্ক, হ্যাঁ সব মিলিয়ে যদি আপনি খিসাটা করেন না, তাহলে ওই খিসাটা যে কি টেস্ট হয় কি আর বলবো, সেটা লং টাইম আপনাকে সময় দিতে হবে। আস্তে আস্তে মানে নেড়ে চেড়ে সুন্দরভাবে কিন্তু খিসাটা তৈরি করতে হবে, যেহেতু ওই লিকুইড আইটেমগুলো কিন্তু ড্রাই হতে সময় লাগে। সেই কারণে আমি একটু পোলার চাল দিয়েছি, যে সুন্দর খিসা তৈরি হয়ে গিয়েছে, এখন ঝটপট করে বানিয়ে ফেলবো। আরেকটা কথা হলো যে চালের গুঁড়া ছাড়া আমি আজকে পিঠা বানাচ্ছি শুধু ময়দা দিয়ে, সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যে অনেক সময় চালের গুঁড়া থাকে না, তারপরেও কিন্তু আমরা ইচ্ছে করলে পিঠা খেতে পারি। সেটা আসলে আমার মাই আমাদেরকে ছোটোবেলায় করে খাওয়াতো, সেই জিনিসটা খেয়াল রেখে আমি আজকে
পিঠা বানাবো, মানে সেভাবে আমি বাচ্চাদেরও করে দেই, ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখন আমি সালাডটা বানিয়ে ফেলছি, বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করবে। সেদিন শসা, একটু অ্যাপেল নিলাম, তার সঙ্গে আনারস দেখতে পেলেন, ওগুলো কেটে সুন্দর করে আমি কিউব কিউব করে নিব, আর মেয়নিজ আর ব্ল্যাক পেপার লাগবে, এর সঙ্গে হলো চিকপিস আর রেড বিনস, এ দুটো অবশ্যই লাগবে, তাহলে আপনার রাশিয়ান সালাডটা পারফেক্টলি হবে। এই দুটো বিনস কিন্তু ড্রাইও পাওয়া যায়, সেটা আপনি ভিজিয়ে সেদ্ধ করেও সালাদ বানাতে পারেন, ওটা সবসময় এনে রেখে দিতে পারেন। আর ঝটপট করে যদি সালাদ বানাতে চান তাহলে ক্যানের এই বিনস ইউজ করলে সুবিধা, সেটা আমি দেখাচ্ছি। তো এটা আমি নিয়ে আসছি, তো কেটে যে ভিতরে যে এই পানিটা আমি ফেলে দিব। হ্যাঁ, অনেকে আসলে ভুল করেন, এই না ধুয়ে বিচিটা যখন ইউজ করা হয় তখন একটা স্মেল আসে, এটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝেড়ে নিতে হবে, এরকম পানি থাকবে, সেটা ফেলে দিয়ে তারপর আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যে দেখেন, ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম, তার সঙ্গে শসা কুচি, আনারস, এই যে ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিতে হবে, আর এই যে অ্যাপেল কেটেছিলাম দেখেন লাল হয়ে গেছে, মানে অ্যাপেলটা লাস্ট মুহূর্তে কাটা দরকার ছিল। তবে কেটে ঝটপট করে মেয়োনিজ মিশিয়ে ফেললে কিন্তু ওই মানে কালারটা সুন্দর থাকে। তো যাই হোক, অ্যাপেল নিলাম, আনারস, তারপরে যে চিকপিস, রেড বিনস, তারপর হলো ইয়ে শসা, হ্যাঁ অ্যাপেলটা দিলেও ভালো লাগে। তো এই কয়েকটা আইটেমই বেশি ভালো লাগে, মাঝে মাঝে কর্ন দিতে পারেন একটু, তো আজকে আমি কর্ন ইউজ করছি না। এই তো এই কয়েকটা আইটেম দিয়ে করলে আপনাদের বেশ ভালো লাগবে, একদম সিম্পল সালাদ তবে খেতে বেশ টেস্ট হয়, সেটাই আপনারা খেয়ে দেখবেন। তো এই তো এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, তার সঙ্গে এখন দিয়ে দিব মেয়োনিজ আর ব্ল্যাক পেপার। মেয়োনিজে কিন্তু লবণ থাকে, সেই কারণে আর এক্সট্রা লবণ দিতে হবে না, এক্সট্রা লবণ দিলে দেখা যায় সালাডটা পানি বের হয়ে আসবে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এ তো মেয়োনিজ ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি, ফ্রেশ ব্ল্যাক পেপার হলে কিন্তু সালাদের টেস্টটা একদম ডিফারেন্ট টেস্ট হবে। এই তো ভালো করে মিশিয়ে নিতে হবে, এভাবে আপনি যদি ভালো করে কন্টেনারে রেখে দেন ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনার সালাডটা 2 দিনের মতো ভালো থাকবে। আর নর্মালি সালাডটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, আর প্লেন পোলার সঙ্গে খেলে ভালো লাগে, খালি খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে আপনি কিন্তু যে রাইস বা ব্রেড না খেয়ে আপনি এভাবে সালাডটা তৈরি করে টেস্ট করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তা আমি ঝটপট করে ওদের খাবার দিয়ে দিলাম, যেহেতু পিঠা বানাতে হবে, পিঠা বানাতে কিন্তু একটু সময় লাগে, তা আমি খিরসাটা ঠান্ডা করতে দিয়ে এসেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন আমি শুধু লাইবার খাবারটা দিয়ে কিচেনে চলে যাচ্ছি, আর ওরাও ওদের মতো নিয়ে খেয়ে ফেলবে, আজকে সবাই বাসায় আছে। তো লাইবার বাবাকে যদি বলি তো বেশি খাবার দিয়ে দেয়, লাইবার ভীষণ রাগ হয়, ও আবার বেশি ঝোল খেতে পছন্দ করে না, অল্প একটু খাবার খাবে, তো সেজন্য আমি ও খাবারটাকে রেডি করে দিয়ে যাচ্ছি। তা আমারও এখন খেতে ইচ্ছে করতেছে না, ভাবতেছি দেখা যাক যদি ভালো লাগে খাবো, তো একটা পিঠা খেয়ে দাওয়াতে চলে যাব। এই তো লাইবার খাবার রেডি, আর সবাইকে টেবিলে দিয়ে চলে আসলাম, যে ওরা ওদের মতো নিজে নিয়ে খেয়ে ফেলবে। খিসা তো তৈরি করে ফেলেছি, তা এখন পিঠার যে প্রলেপটা সেটা তৈরি করব, সেজন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি, যারা ডিমের স্মেল পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন। তারপরও যেহেতু আমি চালের গুঁড়া ছাড়া তৈরি করছি, সেক্ষেত্রে ডিমটা ইউজ করলে ভালো হবে, যেহেতু আমি জাস্ট ময়দাটা ইউজ করব, সে কারণে এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। 3টা ডিম দিয়ে ময়দা দিয়ে আমি কিভাবে উপরের পাটটা তৈরি করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে ইজিলি আপনারা তৈরি করে খেতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা মনে করি যে চালের গুঁড়া থাকতে হবে পিঠা খেতে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু দরকার হয় না। তো এখানে আমি এই যে এই মেজারমেন্ট কাপে আমি 4 কাপ পানি দিয়েছি, ব্লেন্ডারে মিক্স করে নিচ্ছি, আপনার ইচ্ছে করলে কোনো বোলে নিয়ে তারপর আপনারা বিট করে নিতে পারেন। এখানে 1 কাপ সুগার দিয়েছি, ভিতরে খিরসা টেস্ট গুড়ে আর উপরে প্রলেপের সাথে যাতে হালকা মিষ্টি হয় সে কারণে মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি, যেটা আপনাদের সুবিধা হবে।
দেখেছি, যদি আপনারা সুইটটা আরও কম খেতে চান তাহলে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর সামান্য পরিমাণ আমি কিন্তু লবণ দিচ্ছি, সুইট আইটেমে একটু লবণ দিলে ভালো, মানে টেস্ট হয়, পানসে ভাবটা থাকে না। এই যে দেখেন, আমি এখন এখানে 2 কাপের চেয়ে একটু বেশি ময়দা দিয়ে নিচ্ছি। এই পরিমাণে করলে কি হয়, পারফেক্ট হবে আপনার যে পিঠার উপরের পার্টটা, সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3টা ডিম, একসঙ্গে আমি ব্লেন্ডারে মিক্স করে নিচ্ছি ঝটপট করার জন্য, নয়তো আপনারা বলে নিয়েও কিন্তু সবগুলো আইটেম একসঙ্গে বেটার মেশিন দিয়ে করতে পারেন, হ্যাঁ নর্মাল হ্যান্ড বেটার দিয়েও করতে পারেন, যেভাবে আপনারা আপনাদের সুবিধা মতো তৈরি করে নিতে পারেন। তো এই তো হয়ে গেল, আমি একটা বলে ঢেলে নিচ্ছি, যে দেখেন এই পরিমাণে থিকনেসটা হবে, তেলের পিঠার চেয়ে একটু পাতলা হবে। তা আমি যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণে আপনারা করে দেখতে পারেন, যদি বেশি গাঢ় হয়ে যায় একটু পানি ইউজ করে ফেলবেন, আর যদি একটু পাতলা হয়ে যায় তাহলে আরেকটু ময়দা মিক্স করে নেবেন। তো ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, আমি একে করে পিঠা বানিয়ে ফেলবো। একটু তেল দিয়ে প্যানটাকে একটু অয়েলি করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ব্রাশ ইউজ করতে পারেন। আর হলো কথা, মেন কথা হলো পিঠার জন্য সবসময় আপনারা একটা ফ্রাই প্যান এক্সট্রা রেখে দিবেন, তাহলে পিঠা খুব সুন্দর হয়। এই যে আমি দিয়ে দিলাম, তা আস্তে করে ফ্রাই প্যানটাকে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পিঠা ইয়েটা লিকুইডটা খুব সুন্দর হয়ে কিন্তু ফ্রাই প্যানে বসে গেল, দেখতে পেয়েছেন। একটু নেড়ে ছড়িয়ে দিতে হবে। তা এখন যে খিসা দিয়ে নিচ্ছি, আর পিঠাটা যাতে অনেক শক্ত না হয়ে যায়, খিসা দেওয়ার আগে পিঠাটা মানে একটু খেয়াল রাখতে হবে, একটু সফট থাকলে কি হয়, এবার সুন্দর করে রোলটা খুব সুন্দর হয়। এই তো হয়ে গেলো একটা পিঠায়, যে আরেকটা ফ্রাই প্যান আবার একটু করে তেল দিয়ে নিয়েছি। আপনারা ব্রাশ জাস্ট একটু তেল নিয়ে ব্রাশ করে দিবেন, আমার হাতের কাছে ছিল না ব্রাশ, সেই জন্য আমি চামচ দিয়ে দিয়ে ফেলছি। আর দেখতে পাচ্ছেন লিকুইডটা দেওয়ার পর প্যানটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিলেই মানে খুব সুন্দর করে ছড়িয়ে যায়, তার মাঝে খিসা দিয়ে পরপর এই যে পিঠা বানিয়ে ফেলছি। আমি আরও কিছু পিঠা বানাবো, রাতে একটা দাওয়াত আছে, সেখানে কিছু পিঠা নিয়ে যাব। তো এখনকার মতো ব্লগটি শেষ করে দিয়েছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।